Audio Jungle. নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি। নিউজ অগ্নি। প্রেমিক স্বামীকে বাঁচাতে ছুটল খানাকুল থানায় স্ত্রী। খানাকুল থানার অন্তর্গত বারনন্দনপুর এলাকায় বাড়ি সোনিয়া মান্না। বিয়ে করেছে 25 ফেব্রুয়ারি 2022, ম্যারেজ রেজিস্ট্রি করে বাড়ির অমতে। ছেলের নাম কিরণ হাজরা। পরে মেয়ের বাড়ির লোক খানাকুল থানায় মিসিং ডায়েরি করেন। খানাকুল থানা বিষয়টি নিয়ে খোঁজ খবর করেন এবং ছেলের বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলে জানতে পারেন যে মেয়ে এবং ছেলে সাবালিকা এবং নিজেদের মতেই বিয়ে করেছে। খানাকুল থানার সহযোগিতা পেয়ে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন সোনিয়া মান্না। বিস্তারিত দেখাবো নিউজ অগ্নির পর্দায়। আমার নাম সোনিয়া মান্না হাজরা। আমার বাবার নাম হচ্ছে সুব্রত মান্না, মায়ের নাম টগরী মান্না। আর শ্বশুরবাড়িতে বাবার নাম হচ্ছে গয়ারাম হাজরা, মায়ের নাম চিত্রা হাজরা। আমার বাড়ি খানাকুল থানার অন্তর্গত বারনন্দনপুরে। বাড়ি এখন বনহিজলি। কোথায় বাড়ি ছিল? বাপের বাড়ি ছিল আমার বারনন্দনপুর। কি হয়েছিল? হয়েছিল যে আমি একজনকে স্বেচ্ছায় বিয়ে করেছি। বিয়ে করার পর সেই বিয়েটা আমার ফ্যামিলি মেনে নেয়নি। আমার বাবা সে পুলিশে মিসিং ডায়েরি করেছিল। মিসিং ডায়েরি করার পর আমরা তারপরে এখন খানাকুল থানায় আমরা মিসিং ডায়েরি করেছিল আমার ফ্যামিলি। আমরা পঁচিশে ফেব্রুয়ারি বিয়ে করেছি। আইন রেজিস্ট্রি ম্যারেজ করেছি আর হিন্দুদের নিয়ম সম্মতিভাবে আমরা বিয়ে করেছি। তার সেই ঘটনাটা আমাদের বাড়ির লোককে মা বাবা সব জানানোর পর তারা মেনে নেয়নি। তো তারপর আমাদের খানাকুল থানায় মিসিং ডায়েরি করেছিল আমার নামে। আমার বাড়ির লোক করেছিল, কিন্তু কে করেছিল সেটা স্পষ্টভাবে জানা যায়নি এখনো। এখন চাইছি আমরা স্বামীকে সুস্থভাবে বাড়িতে নিয়ে গিয়ে আমরা সংসার করতে। বলছি যে খানাকুল থানা কি বলছে? প্রতিনিয়তই আমরা পাশে পাই সব বিষয়ে। আমরা খানাকুল থানাকে ধন্যবাদ জানাচ্ছি সবসময় আমাদের পাশে প্রতিনিয়ত থাকার জন্য। নমস্কার। খানাকুল থানাকে আমাদের প্রশাসনিকভাবে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সোনিয়া মান্না।